আসসালামু আলাইকুম আমরা আছি টেকনিক ইজি এডুকেশনের সাথে তো আজকে আমরা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে এবং এদের তাদের এই দুর্দান্ত আয়োজনের সাথে আমরা দেখব একটি নতুন আরেকটি ক্লাস বানান সম্পর্কে যেটা আমরা থামবেল দেখি তোমাদের বুঝে ফেলেছি এবং বানানের এমন একটি বিষয় আলোচনা করব যেটা সাধারণত কোথাও আলোচনা করা হয় না কিন্তু সেটা আমাদের কিন্তু ভোগায় অনেকক্ষণ তো যারা এই পর্যন্ত চলে এসেছি তারা কিন্তু যারা ভিডিও দেখতেছি তারা নিয়মিত আমাদের এই ধারাবাহিকতা থাকতে চাইলে এবং কি আমাদের এই যে ক্লাসের মাধ্যমে যে উপকার সর্বোচ্চ পৌঁছে দেওয়ার যে ব্যবস্থাটা এই সাথে থাকতে চাইলে আমাদের চ্যানেলটা আমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিব এবং বেলাইকন যেটি সেটা বাজিয়ে দিব অল টাইম করে দিব যাতে কোনো এরকম নতুন নতুন ভালো মানের ভিডিও আসা মাত্রই যাতে সর্বোচ্চ সেটা আমার টাইম লাইনে চলে আসে তাহলে আমরা এখন দেখে নেব আমাদের আলোচ্য টপিকটাকে আজকে আমরা কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটা আমরা ইতিমধ্যে হয়তো অবগত রয়েছি আমরা আজকে আলোচনা করব এই ও নিয়ে অর্থাৎ ও থেকে ও নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব এই উঁ এবং অনুসার নিয়ে ও আর অনুসার উচ্চারণে যেহেতু একই রকম যার কারণে এটা কিন্তু আমাদেরকে খুব ভোগায় এবং দ্বিধা তৈরি করে কোন এক জায়গায় কোথায় উঁ বসাবো এবং কোথায় অনুসার বসাবো আজকে ক্লাসের পরে আমরা যেটা আলোচনা করব এইগুলো বসানোর নিয়মটা কী দ্বিতীয়টা হচ্ছে উ এবং অনুসারের রহস্যটা কী এবং একটি টেকনিক যেই টেকনিককে আমরা বুঝে ফেলবো কোথায় কী বসাতে হবে তাহলে এটার ব্যবহার রহস্য এবং টেকনিক এই তিনটা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করবো তাহলে আমরা সেই ব্যাকরণিক যে রুলগুলো আছে বা এই উঁ এবং অনুসারের ব্যবহার যে নিয়মগুলো আছে সেগুলো একবার দেখে নেব আমরা আলোচনার শুরুতে দেখতে পাই যে উ ব্যব অর্থাৎ প্রথম নিয়মটা হচ্ছে যেহেতু বাংলায় ও এবং অনুস্বার উচ্চারণ একই রকম এই জন্য বন দুটি বাংলাদেশ দ্বিধা সৃষ্টি করে এখন হচ্ছে কখনো একই শব্দে উ উভয় বাড়ানি শুদ্ধ এই জায়গাটা আমরা কি একটু হাইলাইট করতে পারি বা ভালো করে মন রাখতে পারি সেটা হচ্ছে কি যে কখনো কখনো উ এবং উনুস্বার উভয় বাড়ানি শুদ্ধ উভয় বাড়ানি শুদ্ধ উদাহরণ দেখব যাতে বিষয়টা আমাদের আলো সুস্পষ্ট আরও এবং ক্লিয়ার হয় যেমন বাংলা বাঙালি সঙ্গীত সঙ্গীত গাংচির গাংচির এখানে কিন্তু দুটি বানানই শুদ্ধ তাহলে দুটি বানান শুদ্ধ এটা যেমন রয়েছে আবার কিছু জায়গায় রয়েছে না সেখানে দুটি বানান শুদ্ধ করলে হবে না সেখানে সুনির্দিষ্ট হয় ওভাবে করতে হবে কিংবা সুনির্দিষ্ট ব্যবহার করতে হবে ধারাবাহিকতার আলোচনার ধারাবাহিকতা সেগুলো আস্তে আস্তে আসবে এবং টপিকটি খুবই ছোট্ট যার কারণে আমরা আমাদের এই ভিডিওটি শেষ করতে পারি এবং শেষ পর্যন্ত সাথে থাকবো যেমন কিছু তদ্ভব এই শব্দে সাধারণত অন্য এবং অনুসার হয় এইটা খুব বেশি দেখার দরকার নেই আমরা শুধু উদাহরণ দেখে নিলাম তাহলেই কিন্তু আমাদের এটা কাজে লাগবে এখন একটি গুরুত্বপূর্ণ জায়গা দেখতে হচ্ছে সেটা হচ্ছে এইটা অর্থাৎ এই যুক্ত বর্ণটা এটার উচ্চারণ এটার তৈরি হয় ও এবং গ দিয়ে কিন্তু এটার উচ্চারণ কিন্তু ও শুধু মতন মতনও ব্যবহার হয় যেমন রঙ্গিন এখানে যে উচ্চারণ এবং ও দিয়ে যেটা লেখা হয়েছে রঙ্গীত উচ্চারণ একই তাহলে ক্ষেত্রে আমরা কোটা কোনটা ব্যবহার করব বাঙালি বাঙালি ভাঙা ভাঙ্গা আঙ্গুর আঙ্গুর কোনটা তাহলে শুদ্ধ আধুনিক চরিত্র ভাষায় বলা হচ্ছে যে এই ও এবং গড় যে সম্মিশ্রণ যে যুক্ত বর্ণটা আছে এটা উম হিসেবে লেখা হয় লেখা হয় কিন্তু উভয় শুদ্ধ যেগুলো আমরা এই উদাহরণের মাধ্যমে দেখতে পাচ্ছি নঙ্গর নোংর টঙ্গি টঙ্গি সঙ্গী 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 সঙ্গীত ঠিক আছে অর্থাৎ এটাও খুব সহজ এবং বদ্ধ এখন আমরা দেখব কোথায় উঁও বসে কোথায় উনুস্বার বসে আর কোথায় উঁও বসে অর্থাৎ চারটে জায়গা রয়েছে চারটি কারণ কিংবা চারটি নিয়ম রয়েছে যার কারণে যেখানে অনুস্বার ব্যবহার করতে হবে আর ও ব্যবহার করার কারণ রয়েছে মাত্র দুটি তাই সুতরাং নিয়মটা খুব কঠিন না একবার দেখে নিলেই কিন্তু আমার আজীবনের জন্য ও আর অনুসারে যে বানান সেটা কিন্তু আমার সমাধান হয়ে যাচ্ছে এখন আমরা শুধু অনুসার বানানের নিয়মগুলি দেখব কি দেখতে পাই সন্ধির নিয়মে অর্থাৎ এখানে আমরা হাইলাইট করতে পারি অর্থাৎ ও অনুস্বার আসার একটি অন্যতম কারণ এবং জায়গা হচ্ছে সন্ধির নিয়ম এই জিনিসটা জানলে কিন্তু আমাদের একাধারে দুইটা জায়গায় কাজ হচ্ছে একটা হচ্ছে বানানের ক্ষেত্রে আমার একটা সহায়ক হচ্ছে আরেকটা সহায়ক হচ্ছে সন্ধির যে একটা নিয়ম রয়েছে সেই নিয়মে কারণ সন্ধি থেকে তো প্রশ্ন অনেকগুলো আসতেই থাকে তা সেখানে দেখব কি বলতেছে যে সন্ধির নিয়ম বলছে ক খ গ ঘ অর্থাৎ এটা খুব চারটা খুব সহজে মনে রাখা যায় অর্থাৎ কণ্ঠবর্ণগুলো ক খ গ ঘ এবং তা তিনটা স আমরা সুন্দর করে হাইলাইট করেই দিয়েছি আন্ডারলাইন করে দিয়ে তিনটা স এবং ওই পঁচিশটি স্পর্শধ্বনির বাইরে যে কিছু খুচরো ধ্বনি রয়েছে যেমন অন্তঃস্থ ঝিয় ল এগুলোর পরে ম স্থানে অনুসার হবে অর্থাৎ কোনো একটি শব্দের মধ্যে ম রয়েছে তারপর এই বর্ণগুলোর কোনো একটি বর্ণ এসেছে এবং সেখানে সন্ধি যদি হওয়ার কথা থাকে তাহলে সেখানে কিন্তু এই এই বর্ণগুলোর কারণে সেই মটা হ অনুসার হয়ে যাবে মটা অনুসার হয়ে যাবে যেমন অহংকার হয়ে গেল অহংকার সঙ্গীত সঙ্গীত সংগঠন সংগঠন এটা যদি আমরা একটু ডিটেলস দেখি যেরকম শব্দটা ছিল কি সম প্লাস বাদ এখন এখানে পরে ব থাকার কারণে এখানে মটা হয়ে গেছে অনুসার ম হয়ে গিয়েছে অনুস্বাদ বাস তারপর হচ্ছে বাদ সংবাদ তারপর বললাম সংকলন যেমন সম যোগ কলন এখন পরে ক থাকার কারণে এই মটা হয়ে যাবে অর্থাৎ এখন সন্ধি হয়েছে এবং ক থাকার কারণে মটা হয়ে যাবে অনুসার তাহলে হল সং ক লন তাহলে আমরা এই নিয়মটা কিন্তু বুঝে ফেললাম এক নম্বর নিয়মটা সন্ধি কারণ সন্ধির নিয়মে কেউ এখান থেকে সন্ধি শিখতে পারি কিংবা সন্ধি থেকে এটা শিখে আসতে পারি তো বাকি সব এই সঙ্গীতের ছিল তাহলে সঙ্গীত কিংবদন্তি কিং কর্তব্যমূর তাহলে কি ছিল কিম কর্তব্যবিমূল সংগ্রাম কি ছিল সংগ্রাম তাহলে এই অনুস্বারটা আসার কারণ হচ্ছে সন্ধির নিয়ম দুই নম্বর নিয়মটা দেখি শব্দের শেষে অনুসার বসে এটা সহজ একটা নিয়ম শব্দের শেষে শব্দের শেষে শব্দের শেষে এটা বোঝার জন্য আমরা এখন কিন্তু অনুস্বারকেও দেখব তাহলে অনুসার তাহলে কোথায় বসে অর্থাৎ উমোকে দেখব অনুস্বার যদি শব্দের শেষে বসে তাহলে উম ও কোথায় বসে এইখানে যা দেখতে পাচ্ছি শব্দের মাঝে উঁ বসে তাহলে অনুসার বসে শব্দের শেষে উঁ বসে শব্দের মাঝে তাহলে শব্দের প্রথমে বসে কে এই বিষয়টা আমরা একটু সুন্দর করে দেখব সুন্দর করে দেখতে গেলে আমরা এইভাবে করা কাজ করতে পারি জীবন অর্থাৎ শব্দের শুরু আমরা এইভাবে দেখতে পারি যে শব্দের শুরু তিনটা জায়গা আমরা যদি জিনিসটাকে একটু ডিটেলস এবং সচকে দেখতে চাই সেটা যদি দিন করি শব্দে কিন্তু তিনটা অবস্থা থাকতে পারে একটা হচ্ছে শুরু একটা হচ্ছে মাঝ আর একটা হচ্ছে শেষ আর একটা এরকম শক তৈরি করে ফেলি একই সাথে যেটা আমাদের প্রয়োজন দরকার জিনিসটা বোঝার জন্য তাহলে আমরা যদি এখন সুন্দর করে রিমার্ক করতে চাই সেটা হচ্ছে ও এবং অনুসার উঁ এবং অনুসার কিছুতেই শব্দের শুরুতে আসবে না উঁ আসবে শব্দের মাঝে আর অনুসার তাহলে কোথায় আসে শব্দের শেষে এই হচ্ছে সুন্দর করে যদি আমরা প্র্যাকটিক্যালভাবে মনে রাখতে চাই তাহলে এইভাবে রাখতে পারি যে শুরুতে কেউ আসবে না আর যে দুটা জায়গা রয়েছে তার মধ্যে উঁর জন্য হচ্ছে মাঝের জায়গাটা স্পেশাল আর অনুসারের জন্য হচ্ছে শেষের জায়গা স্পেশাল শেষের জায়গা এই জিনিসটুকু বোঝার জন্য একটা চিন্তা করতে পারি যে এ একটি দণ্ড একটি সোজা দণ্ড দণ্ডের মধ্যে হেলান দিবে কে আমরা একটু কল্পনা করি অনুসারটা কেমন যেন একটি হেলান দেওয়া বর্ণ ও যদি কাউকে দিকে যেন হেলান দিতে চায় তাহলে হেলানটা অবশ্যই শেষের দিকে কারো থাকবে অর্থাৎ ও কোন একটি খুঁটি বা কোনো একটি বর্ণকে খুঁটি বানিয়ে হেলান দিয়ে থাকবে এই টেকনিকে কিন্তু আমরা জিনিসটা মনে রাখতে পারি তাহলে জিনিসটা যদি স্পষ্ট আবার একটু রিপিট করি সেটা হচ্ছে এবং কি গুরুত্বপূর্ণ যে জায়গাটা ও এবং ও ব্যবহার করার সেটা হচ্ছে অনুসার আসবে শেষে ও বসবে মাঝে এখন অনুসারে যদি বাকি যে করে সেটা যদি দেখি বিদেশি শব্দের অং অর্থাৎ জি আই এন জি যে শব্দটা ব্যবহার আমরা করি সেখানে কিন্তু সবসময় ব্যবহার হবে অনুসারটাই যেমন কোচিং সিলিং আংটা ওয়েটিং কংক্রিট ডায়ালিং টিকিটিং এটাই হবে ব্যতিক্রুম কিছু রয়েছে যেমন কঙ্গ জঙ্গি কিছু ব্যতিক্রুম রয়েছে আর একটা বিষয় ও এবং অনুসারের মধ্যে অনুসারটা হচ্ছে সংস্কৃত বর্ণ সুতরাং সংস্কৃত সংস্কৃত ভাই ভাই সংস্কৃত বর্ণ এবং সংস্কৃত শব্দরা সংস্কৃত বর্ণগুলোই হচ্ছে ধরে নিলাম সংস্কৃত শব্দের সন্তান তাহলে মাত্র পিতার সাথেই কি করবে সম্পর্ক করবে তাহলেই অনুসার সবসময় সময় বসে সংস্কৃত শব্দের মধ্যে আর তদ্ধ এবং দেহী শব্দের মধ্যে কিন্তু ব্যবহারটা বেশি হবে উয়র তাহলে আমাদের এই চারটি নিয়মে অনুসার ব্যবহার শেষ চারটা নিয়মকে যদি আমরা সুন্দর সুন্দরকার স্পষ্ট করি প্রথমটা হচ্ছে সন্ধির কারণে অনুসার আসে দ্বিতীয়টা হচ্ছে অনুসার বসে শব্দের শেষে তারপর অনুসার বসার অন্যতম কারণ হচ্ছে ইংরেজি এই আইনজীবীর যে কারণটা চতুর্থ কারণ হচ্ছে এটা কি সংস্কৃত বর্ণ তাহলে বসে সংস্কৃত শব্দগুলোর সাথেই তাহলে একটু মনে করে করলে কিন্তু আমাদের এই চারটা সমস্যার সমাধান হচ্ছে এবং এখানে মনে রাখতে পারছি যে এখানে অনুসার বসে ও কোথায় বসে সেটা যদি দেখতে চাই তাহলে দেখি উমো বসার কারণ মাত্র দুইটা দুইটার মধ্যে কিন্তু ইতিমধ্যে আমরা একটা জেনেই ফেলেছি সেটা হচ্ছে ও বসে হচ্ছে শব্দের মাঝে যেমন এই যে মাঝে যেমন রং 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 এই শব্দগুলো আছে কিন্তু যখন এই শব্দের পর অন্য কোনো ধ্বনি চলে এসেছে যেমন এখানে বলছে অনুসার শব্দের শেষে প্রত্যয় বা বিভক্তিযুক্ত হলে সে অনুসার উমতে পরিণত হয় কারণ কি অনুস্বারের পরে কোন বর্ণ চলে এসেছে বর্ণ আসার কারণে সে অনুসারটা আর শব্দের শেষে নেই চলে এসছে মাঝে আর আমরা জানি ওর জায়গায় হচ্ছে শব্দের মাঝে আমরা যেটা এখানে দেখেছি যে ওর জায়গা হচ্ছে শব্দের মাঝে তাহলে শব্দের মাঝে যেমন রঙের পরে আকার চলে এসেছে ঢঙের পরে একার চলে এসেছে সঙ্গীর পরে দিঘা চলে এসেছে গাঙের পরে এর চলে এসেছে বাঙালি পরে অন্যটা লিস্ট চলে এসেছে তাই নানা কিছু আসার কারণে অনুসারটা হয়ে গেল উঁয়োতে রাঙা রঙে রঙিন ঢঙ্গিন সঙ্গিন বাঙালি যেটা যা আলোচনা ব্যতিক্রম বলতে শুধু একটাই সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের সংবিধানে বলা হয়েছে বাংলা ভাষাটা কারণ এই নিয়মটা হচ্ছে উঁ বসবে শব্দের মাঝে কিন্তু তাহলে আমাদের বাংলার মধ্যে কেন আমরা বাংলা মাঝে অনুসার দিয়ে লেখি না বা উঁ দিয়ে লেখি না অনুসার দিয়ে কেন লিখি সেটা কারণ হচ্ছে আমাদের সংবিধান বিধানে এমনটাই লেখা রয়েছে তাই আমরা এরকমটাই ব্যবহার করি তাহলে এটা ছিল অনুসার ব্যবহারের একটি গুরুত্বপূর্ণ জায়গা আর একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে ক খ গ ঘ উঁ ও এগুলো সব কিন্তু কণ্ঠবর্ণ এবং এগুলো এক সিরালের বর্ণ অর্থাৎ আমরা যে সিরালটা দেখি ক ও এদেরকে বলা হয় কণ্ঠবর্ণ অর্থাৎ এই পাঁচজনেরই উচ্চারণের জায়গা কণ্ঠ তাহলে মনে করা যায় কিংবা ধরে নেওয়া হোক যে পাঁচজনই হচ্ছে এক সংসারে এক পিতার সন্তান এবং এক ভাই ব্রাদার তো এখানে ও এবং অনুষা দুইটাই নাসিকীয় বর্ণ কিন্তু এখানে ও যেহেতু এক ভাই ব্রাদার এক সংসারের এক পরিবারে বিলং করে যার কারণে এই বর্ণগুলোকে দেখা মাত্রই অনুসার ছুটে চলে আসবে এই বর্ণগুলোর সাথে ও সম্প্রতির কথা থাকবে এবং এই বর্ণগুলো আসা মাত্রই অনুসারের কিন্তু কোনো অস্তিত্বই থাকবে না অনুসারকে এই বর্ণগুলো কোনো জায়গায় দিবে না কারণ অনুসার তো ওদের ভাই না ওদের ভাই হচ্ছে ও তাহলে আমরা উদাহরণ দেখি এই ভাইব্রাদা দেখলাম ভাইভ্রাতার উদাহরণ দেখি যেমন একটি কণ্ঠবর্ণ ক খ গ গ সুতরাং কণ্ঠবর্ণগুলোর সাথে ওই বসবে উদাহরণ যেমন অঙ্কুর শব্দটি হবে কি ভুল হচ্ছে কেন ভুল হচ্ছে এই যে অঙ্কুর সব শব্দটি এভাবে এই অঙ্কুরটা হচ্ছে শুদ্ধ তারপর অঙ্ক এইভাবে অঙ্ক লেখা যাবে না অঙ্ক এভাবে লিখলে শুদ্ধ কারণ ওর সাথে ক আসতেছে আতঙ্ক এভাবে এভাবে ভুল আতঙ্ক এভাবে সঠিক তাহলে বাকি উদাহরণ যেগুলো রয়েছে সবগুলো কেন সেটা আমরা উদাহরণ কিন্তু এখানে পাশে দেখতে পাচ্ছি যে ও প্লাস ক ও প্লাস খ ও প্লাস গ ও প্লাস ঘ এই জন্য লঙ্ঘন জংঘা এগুলোর মধ্যে কিসের জন্য উঁয় আসতেছে আর অনুস্বার আর উঁয়োর মধ্যে উচ্চারণটা কিন্তু উঁয়ো হবে উঁয়ো আমরা এটা কিন্তু অনেক রকম ভুল উচ্চারণ করি কেউ বলি উঁ উম্ম বলি উম্ম কিংবা উম উঁও এরকম বলি কিন্তু হবে উঁয়ো আর এই উঁ আর অনুসারের মধ্যে সবচেয়ে দুটি গুরুত্বপূর্ণ বানান হচ্ছে এই দুইটা একটা হচ্ছে আকাঙ্ক্ষা এবং হিতাকাঙ্ক্ষী মানে মূলত আকাঙ্ক্ষাটাই আমরা এখন এই উঁ আর এবং অনুসার দিয়ে বিগত সালের এসেছে বা আসে একমাত্র প্রশ্ন আমরা দেখি তাহলে জিনিসটা আমাদের ক্লিয়ার হবে যে আসলে এখান থেকে সমাধান করে নিলে কি হলো যে এখান থেকে যখনই যেরকম প্রশ্নটা আসুক আমরা অ্যান্সারটা করতে পারবো দেখি উদাহরণ আমরা বিগত প্রশ্ন দেখলেই দেখতে পাই ওই ধারণটা। যেমন সেটা হচ্ছে কি আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা অর্থাৎ ভুল দেওয়া রয়েছে আমাদের শুদ্ধ করতে হবে শুদ্ধ যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমরা যা দেখি শব্দটা তাহলে কি হবে এখানে আমাদের দিতে হবে প্রথমে উঁ তারপর অনেকে খ দেয় খ দেওয়া যাবে না একেবারে দিতে হবে খিও অর্থাৎ মনে রাখার যে টেকনিক বলি সেটা হচ্ছে এই লাস্ট বর্ণে তিনটা বর্ণের সমন্বয় ঘটবে একটা হচ্ছে উঁ তারপর ক প্লাস শ কারণ আমরা তো জানি যে খিও মানে হচ্ছে ক প্লাস শ তাহলে এইভাবেই এই টেকনিকটাতে মাধ্যমেও কিন্তু আমরা মনে রাখতে পারি যে আকাঙ্ক্ষা বানান আসলে কী হবে এবং বিগত বছরের যে প্রশ্ন অ্যানালাইসিস সেখানে কী বলছে সেটা আমরা দেখে নেব যেমন বত্রিশতম বিসিএসএ একটি প্রশ্ন যেখানে দেখতে পাচ্ছি বলছে কোনটি শুদ্ধ বানান আকাঙ্ক্ষা 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 আমরা মাত্র যে যেভাবে করে শুদ্ধ করলাম সেই অনুযায়ী তারা আমরা কিন্তু বলতেই পারি এখানে এটাও ভুল এটাও ভুল এবং এখানে এটা তো ভুল অবশ্যই এখানের মধ্যে ও নেই এটাও ভুল এখানের মধ্যে ও নেই যদিও খিওয়া আছে এটার মধ্যে ভুল ও আছে খ আছে খিও নেই একমাত্র সঠিক অ্যান্সার তাহলে এটাই তাহলে এটা একটা প্রশ্ন দেখলাম আর প্রশ্ন আছে কি না বা একটা প্রশ্ন দেখে আমরা ভিডিওটা শেষ করছি তারপর আমরা দেখতে পাই কিন্তু হ্যাঁ কম না আরও বিভিন্ন পরীক্ষায় এই ধরনের প্রশ্নতে এসেছে যেমন ঢাকা ইউনিভার্সিটিতে চোদ্দো পণ্য সেশনে এবং আরও ঢাকা অর্থনীতিতে দাবি ডাবি গারস্থ অর্থনীতিতেও প্রশ্ন এসেছিলো যেমন এই যে আকাঙ্ক্ষা অর্থাৎ এই উ এবং ক্ষয়ের অনুসারের থেকে যে একটা সেটা হচ্ছে আকাঙ্ক্ষা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সুতরাং এটাকে একদম খুবই গুরুত্ব দিয়ে পড়ে ফেলা দরকার তাহলে এই ছিল আমাদের ভিডিও এই ছিল আমাদের আলোচনা সুতরাং আমাদের টেকনিক ইজুকেশন সাথেই থাকবে থাকবো এবং চ্যানেলটি আমরা কী করে দিব সাবস্ক্রাইব করে দিব তো ততদিন সবাই ভালো থাকবেন আমার কাছে দেখা হবে নতুন একটি টপিক নিয়ে অন্য একটি ক্লাসে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম